6:30 আর আমি ঘুম থেকে উঠে গেছি আর আজকে হচ্ছে 23rd of May আর আমি ভাবলাম আজকে একটা ব্লগ আমি শেয়ার করি কারণ আজকে একটা স্পেশাল দিন আজ আমার বার্থডে তো আমি আজ সারাটা দিন কিভাবে কাটাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে যদিও আমি বাইরে তো আজ যেতে পারবো না কারণ লকডাউন চলছে ওয়েস্ট বেঙ্গলে সো বেরোনো পসিবল হবে না তো ঘরের মধ্যে আমি ছোটখাটো সেলিব্রেশন করব নিজেই নিজে সেলিব্রেশন করব কারণ কেউ আসতেও পারবে না ঠিক আছে সেটা কোনো ব্যাপার না কারণ আপনারা আমার সঙ্গে আছেন তো আমি ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব বাংলা ব্লগটা শেয়ার করছি কারণ এর আগে আমার মনে পড়ে না এই চ্যানেলে আমি কোনো বাংলা ব্লগ বা বাংলা কোনো ভিডিও করেছি তো এটা আমার ফার্স্ট টাইম হবে তো চলুন দেখে নিই আজকে আমি এখন কী কী করব আর এখন যেহেতু আমি ঘুম থেকে উঠেছি আমি একটু ফ্রেশ হব আর আপনারা হয়তো কিছু সাউন্ড শুনতে পাচ্ছেন ভাবছেন কি তো আমি দেখাচ্ছি আপনাদের এটা কি কে সাউন্ড করছে তো সেটা কিছুক্ষণ পরে আমি আপনাদের দেখাবো আর আমি এখন ফ্রেশ হয়ে তারপর দেখি কি করা যায় আজকে সারাটা দিন আমি এখন ফ্রেশ হয়ে নিয়েছি তো আমি সকাল সকাল আজকে গরম জলের মধ্যে লেবু দিয়ে খাবো আমি এক এক দিন এক একটা খাই ডিটক্সিফাই করার জন্য তো আজকে আমি গরম জলের মধ্যে লেবু দিয়ে খাচ্ছি আপনারা সবাই হয়তো শুনছিলেন তখন আমি ভিডিও যে শ্যুট করছিলাম কিছু পাখির শব্দ তো আমার এরা দুজন হচ্ছে আমার পেটস এবং আমার বাড়িতে ক্যাটসও আছে যারা আসলে আমি দেখাবো ওগুলো এখন বাইরে ঘুরতে গেছে তো ওরা আসলে আমি আপনাদেরকে দেখাবো ওদের সঙ্গে ওটা খুব ভাব বাবা দুজন দুজনকে সারা থাকতে পারে না তো এরাই ডাকাডাকি করছে তো আমি এখনো ওদেরকে বাইরে দেইনি একটু পরে দেব কারণ বাইরে না একটু রোদও হয়েছে খুব গরম আজ তো বাইরে দিলে ওদের গরম লাগবে বলে আমি বাইরে দেইনি আজকে তো ওরা এখানেই খেলাধুলো করছে আমি এখন ওদেরকে একটু খাওয়ার দেব কারণ সারা ওরা যেটা ছিল সেটার মধ্যে থেকে খেয়েছে তো আমাকে একটু খাবার ওদেরকে দিতে লাগবে দেখুন ভাই আমি একটা ওদের সম্বন্ধে কথা বলতে চাই অনেকেই হয়তো কমেন্ট করবে কেন খাঁচার মধ্যে পাখি রেখেছেন তার একটা কারণ আছে এই যে পাখিগুলো আছে এগুলো হচ্ছে বাজিজ বা বদ্রি পাখি তো এরা খাঁচার মধ্যে ডিম পাড়ে এবং খাঁচাতেই থাকে তো এদেরকে যদি আমি ছেড়ে দিই তো এরা উঠতে পারবে না সেই জন্য থেকে খাঁচার মধ্যেই রাখা এবং ব্যাপারটা হচ্ছে আমি এদেরকে আনার পিছনে একটা কারণ আছে আমার বাবা এবছর এক্সপায়ার করেছে তো বাড়িটা খুব খালি খালি লাগছিলো যদিও আমার স্ট্রে ক্যাটস আছে অনেকগুলো যারা সারাদিন আসা যাওয়া করে তবু একটা মন খারাপ লাগছিলো তাই জন্য আমি এদেরকে এনেছি এবারে আমি ভেবেছিলাম একটা কুকুর আনবো কিন্তু আমি যেহেতু থাকি না সবসময় অফিস থাকে তো মার পক্ষে একা ওকে দেখভাল করা অসুবিধা হয়ে যায় তো সেই জন্য আমি ডগটা আনিনি আমি নিশ্চয়ই যদি সময় সুযোগ হয় যদি পরিস্থিতি ঠিক থাকে তো আমি একটা কুকুর আনবো এখন বাজে 9:30 আমি এখনো ব্রেকফাস্ট করিনি জানি না আজকে ব্রেকফাস্টে কিছু স্পেশাল হবে কি না যদি হয় আমি নিশ্চয়ই দেখাবো বাট লাঞ্চে একটা কিছু স্পেশাল আছে এই মেনুটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আর আমি এতক্ষণ বিজি হয়ে গেছিলাম সবাই আমাকে উইশ করছিলো ফেসবুকে প্লাস কল আসছিল ফ্রেন্ডসদের তো সবাইকে আমি কথা বলতে বিজি হয়ে গেছিলাম দেখি ব্রেকফাস্টে কী মেনু হয় সন্ধ্যাবেলা একটা স্পেশাল জিনিস হবে তো তার জন্য ভিডিওটাকে দেখতে হবে পুরো আর সন্ধ্যাবেলা যে জিনিসটা হবে সেটা আমি নিজের হাতে বানিয়েছি তো আশা করি আপনাদের দেখে ওটা খুব ভালো লাগবে যেহেতু লকডাউন সেহেতু আমাকেই ওটা বানাতে লেগেছে আর আমি যেহেতু জানি বানাতে তাই কোনো ব্যাপার না আমি বানিয়ে ফেলেছি তো ওটা নিশ্চয়ই সন্ধ্যাবেলা শেয়ার করবো আপনাদের সঙ্গে সবাই দেখে নিন আমার এখনই ব্রেকফাস্ট যেহেতু বার্থডে তো মা আমার জন্য স্পেশাল লুচি আর আলু ভাজা করেছে যেটা কিনা আমার ফেভারিট আমার ছোলার ডাল খুব পছন্দ কিন্তু আমি এখন ছোলার ডাল খেতে চাই না সকাল সকাল ছোলার ডাল খেলে গ্যাস হয়ে যাবে আর লুচি হচ্ছে আমার মোস্ট ফেভারিট জিনিস তাই মা আমার জন্য বার্থডেতে এটা বানিয়ে দিয়েছে এখন দুপুর 2 বাজে মার এখনও রান্না হয়নি তো মা একটা স্পেশাল জিনিস রান্না করছে চলুন গিয়ে জিজ্ঞাসা করি মা কী রান্না করছে তো এখানে তৈরি হচ্ছে ফ্রাইড রাইস আর এর সঙ্গে একটু বানানো হবে চিলি চিকেন যেটা প্রিপারেশন রেডি করা আছে ম্যারিনেট করা আছে চিকেনটাকে আর এখানে ক্যাপসিকাম পেঁয়াজটাকেও কাটা আছে তো মা বানাক কারণ আজকে প্রচণ্ড গরম তো রান্নাঘরে এতজন মিলে থাকা যাবে না তো আমি বেরিয়ে যাচ্ছি রেডি হওয়ার পরে আমি দেখাবো জিনিসটা কেমন হয়েছে তো এটা হচ্ছে দুপুরের লাঞ্চের মেনু যেটার কথা আমি আপনাদের বলছিলাম তো আমি এখন এটা খেয়ে নিই তারপরে আপনাদের সঙ্গে দেখা করছি একদম সন্ধেবেলায় এখন
বাজে সন্ধে সাতটা, আর এখনই আমি শেয়ার করব আপনাদের সঙ্গে কি সন্ধেবেলা স্পেশাল জিনিসটা যেটার কথা আমি বলেছিলাম সেটা আসলে কি। আর একটা কথা বলি, আমি কোনো নিউ ড্রেস পরিনি কারণ প্রচণ্ড গরম আজকে, আর আমি কোথাও যেহেতু বেরোবো না তো নিউ ড্রেস পরার কোনো মানে হয় না। তো যাই হোক, আমি আমার স্পেশাল জিনিসটা নিয়ে আসি এবং তারপরে আপনাদের সঙ্গে কথা বলি। তো সবাইকে যে সারপ্রাইজে কথা বলছিলাম সেটা হচ্ছে, না না এটা একদমই না, সেটা হচ্ছে এই জিনিসটা যেটা হচ্ছে রেড ভেলভেট কেক, এই যেটা আমি নিজের হাতে বেক করেছি। দেখুন সবাই কেমন হয়েছে কেকটা, আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। তো চলুন এই কেকটা কেটে নেই এবং আমি আমার মার সঙ্গে এই কেকটা একটু শেয়ার করি। তো এটাই আমার আজকের ব্লগ ছিল, আমি ট্রাই করলাম ব্লগ করার বাংলাতে। আপনাদের আশা করি ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে জানাবেন যে আপনাদের এই ধরনের ব্লগ ভালো লাগছে কিনা, তাহলে আমি আরও এই ধরনের ব্লগ করার চেষ্টা করব। আর এই ভিডিওটাকে লাইক করতে একদম ভুলবেন না। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।